আমরা যদি শহীদ জিয়াকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকার না করি তাহলে তাদের নেতা মরহুম শেখ মুজিবুর রহমান এবং তার অস্তিত্ব তার আন্দোলনও আমরা স্বীকার করতে পারি না। আওয়ামী লীগ কি করছে ভাই? আমাকে একজন বললো শাহজাদপুরের বধু, আমি শাহজাদপুরের বধু কিন্তু আমার বাড়ি যেহেতু ফরিদপুর। 35 লাখ টাকার পর্দা, 5000 টাকার তালা, 7000 টাকার মাস্ক, 8000 টাকার বালতি, এগুলো শুনতে শুনতে মানুষ অতিষ্ঠ। আজকে মানুষ শেখ হাসিনার হাত থেকে পরিত্রাণ চায়, এই আওয়ামী লীগের হাত থেকে পরিত্রাণ চায়, মানুষ বাঁচতে চায়। আজকে গত পরশুদিন হিউম্যান রাইটস কমিশন একটি তাদের একটি ব্রিফিং হয়েছে যুক্তরাষ্ট্রে, সেই ব্রিফিংয়ে তারা পরিষ্কার করে বলেছে তারা আওয়ামী লীগ বলে নাই, তারা বাংলাদেশ সরকার বলে নাই, তারা বলেছে মীনাক্ষী গাঙ্গুলী নামে একজন মহিলা, সে দক্ষিণ এশিয়ার এই কমিশন, এই কমিশনের প্রতিনিধি, সে বলেছে নাম ধরে শেখ হাসিনাকে এই গত 12 বছরের প্রত্যেকটি গুমের পরিষ্কার জবাব দিতে হবে। সুতরাং আজকে সারা পৃথিবী জানে যে এটি একটি গুমকারী সরকার, একটা দুর্নীতিবাজ সরকার। এবং সবচেয়ে বড় কথা, একটি কথা বলে আমি শেষ করতে চাই, যেহেতু আমি একজন মুক্তিযুদ্ধের সংগঠকের সন্তান, আমি একটি কথা বলে শেষ করতে চাই, আমরা যদি শহীদ জিয়াকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকার না করি তাহলে তাদের নেতা মরহুম শেখ মুজিবুর রহমান এবং তার অস্তিত্ব তার আন্দোলনও আমরা স্বীকার করতে পারি না। এখন যদি বলি তাহলে আরও আমার যে কয়টা মামলা আছে আরও বা মামলার সংখ্যা বেড়ে যাবে, বলতেছি না। কিন্তু আপনারা জানেন যে আওয়ামী লীগ একটা দেউলিয়া দলে পরিণত হয়েছে দেখেই তাদের আর কোনো এই হাজার হাজার কোটি টাকার দুর্নীতি ঢাকতে হবে দেখে, এই খুন গুম ঢাকতে হবে দেখে, এই অত্যাচার অনাচার ঢাকতে হবে দেখে, এই 15 মাসে করোনার সময় আমার তাদের সীমাহীন ব্যর্থতা ঢাকতে হবে দেখে আজকে শহীদ জিয়ার উপরে আক্রমণ, আজকে বিএনপির উপরে আক্রমণ, আজকে তারেক রহমানের উপরে আক্রমণ, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে আক্রমণ। এখানে সকল বক্তারা, আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, আমি একটি কথা বলতে চাই যে এদেশে যখনই গণতন্ত্র ব্যাহত হয়েছে, এদেশে যখনই স্বৈরতন্ত্র কায়েম হয়েছে, এদেশে যখনই ফ্যাসিবাদ কায়েম হয়েছে, এদেশে যখনই মানুষের কথা বলার অধিকার ব্যাহত হয়েছে, তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রথমে শহীদ জিয়ার নেতৃত্বে, তারপরে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে সবসময় বাংলাদেশের জনগণের মানুষকে বাঁচিয়েছে, তাদেরকে রক্ষা করেছে। গত বছর 2020 সালে তারেক রহমান সাহেব প্রমাণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূলের নেতা কর্মীরা, এই যে ছাত্রদল, যুবদল, বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে, যেহেতু আমরা জানি ব্যক্তিগতভাবে তারা নিজের পকেটের পয়সা খরচ করে আমরা 3 কোটি মানুষকে আমরা ত্রাণ দিয়েছি গত বছর, এই বছর আমরা প্রত্যেকটা জেলায় তারেক রহমানের নেতৃত্বে, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা করোনা হেলথ সেল গঠন করেছি। আমাদের ছাত্র দলের ভাইরা, যুব দলের ভাইরা মানুষের বাসায় গিয়ে গিয়ে অক্সিজেন ট্যাঙ্ক সরবরাহ করছে, ওষুধ সরবরাহ করছে। এটা ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলই করছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা পরে বলছি, আমি আগে, এখন যে অবৈধ সরকারটি ক্ষমতায় আছে, যে দলটি ক্ষমতায় আছে, তাদের কথা বলে নিই। আওয়ামী লীগ একটি দেউলিয়া দলে পরিণত হয়েছে, তাদের নেতা মরহুম শেখ মুজিবুর রহমানের হাত ধরে যে লীগগুলো তৈরি হয়েছিল, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এই লীগ কিন্তু আপনারা এখন দেখেন না, কোথাও লীগ নাই। লীগ সব দেখবেন টেন্ডার অফিসে, সব যেখানে দুর্নীতি হচ্ছে সেসব অফিসগুলোতে, সচিবালয়ে হচ্ছে লীগগুলোর দৌড়াদৌড়ি। দেশ এখন কে চালাচ্ছে? পুলিশ লীগ, র্যাব লীগ,
আরো যেসব লীগ এখন সুতরাং এদেশে যারা যুদ্ধ করেছে যারা প্রাণ হারিয়েছে যারা বেঁচে আছে সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতার ঘোষক গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াকে স্মরণ করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে দেশী নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দল সুসংগঠিত আজকে আমার সামনে উপবিষ্ট আমাদের সামনে উপবিষ্ট ছাত্রদল যুবদল সকলে আমরা মাঠে নামব এই দুর্নীতিবাজ রাজাকার সরকারকে আমরা হটাবো ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ উত্তরাঞ্চল ছাত্র ফোরাম জিন্দাবাদ ধন্যবাদ সংগ্রামী ছাত্র নেতা এবং এই সংগঠনের উপদেষ্টা এখানে সঞ্চালনে আছেন আমাদের চন্দন ভাই এখানে আজকে প্রধান অতিথি আজকে হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব আমাদের সকলের শ্রদ্ধেয় যার নেতৃত্বে আজকে আমরা সকলে ঐক্যবদ্ধ আছি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে উপস্থিত আছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি এখনও এই অবৈধ শেখ হাসিনার জেলে বন্দি আছেন অসুস্থ অবস্থায় আছেন ওনার বিশেষ সহকারী জনাব শিমুল বিশ্বাস এখানে উপস্থিত আছে ছাত্রদলের সম্মানিত সভাপতি সংগ্রামী সভাপতি ফজলুর রহমান খোকন এখানে উপস্থিত আছে স্বেচ্ছাসেবক দলের নেতা আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সময়ের অভাবে আমি সকলের নাম নিচ্ছি না আমার সামনে উপবিষ্ট ছাত্রদল এবং যুবদল এবং সকল পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দরা আসসালামু আলাইকুম আমি সংক্ষেপে বক্তব্য রাখব আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা পরে বলছি আমি আগে এখন যে অবৈধ সরকারটি ক্ষমতায় আছে যে দলটি ক্ষমতায় আছে তাদের কথা বলে নিই আওয়ামী লীগ একটি দেউলিয়া দলে পরিণত হয়েছে তাদের নেতা মরহুম শেখ মুজিবুর রহমানের হাত ধরে যে লীগগুলো তৈরি হয়েছিল ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এই লীগ কিন্তু আপনারা এখন দেখেন না কোথাও লীগ নাই লীগ সব দেখবেন টেন্ডার অফিসে সব যেখানে দুর্নীতি হচ্ছে সেসব অফিসগুলোতে সচিবালয়ে হচ্ছে লীগগুলোর দৌড়াদৌড়ি দেশ এখন কে চালাচ্ছে পুলিশ লীগ র‍্যাব লীগ আরও যেসব লীগ এখন এখন যদি বলি তাহলে আরও আমার যে কয়টা মামলা আছে আরও মামলার সংখ্যা বাইরে যাবে বলতেছি না কিন্তু আপনারা জানেন যে আওয়ামী লীগ একটা দেউলিয়া দলে পরিণত হয়েছে দেখেই তাদের আর কোনো এই হাজার হাজার কোটি টাকার দুর্নীতি ঢাকতে হবে দেখে